আসসালামু আলাইকুম কেমন আছেন বন্ধুরা আপনি যদি বয়লার সংক্রান্ত কোনো বিষয় জানতে চান বা আপনি যদি বয়লার কিনতে চান সেক্ষেত্রে আজকের এই ভিডিওটি আপনার অনেক উপকারে আসবে কেননা এই ভিডিওর মাধ্যমে ব্রয়লার সম্বন্ধে আমি আপনাদের প্রাথমিক কিছু ধারণা দেব এবং কোন ব্রয়লারের দাম কীরকম হতে পারে সে বিষয়ে কিছু কথা বলবো প্রথমেই বলি বয়লারের হয় দুই ধরনের একটা হলো হচ্ছে আপনার ইলেকট্রিক বয়লার দুই হল গ্যাস বয়লার আপনারা যারা প্রত্যন্ত গ্রাম অঞ্চলে মিনি গার্মেন্টস কারখানা দিচ্ছেন আপনারা চাচ্ছেন যে এখন থেকে আপনারা বয়লার আয়রন ব্যবহার করবেন যারা আর কি ব্রয়লার আয়রন বুঝেন না তাদের জন্য বলতেছি ব্রয়লার আয়রনটা হচ্ছে পানিকে বাষ্প করার পরে সেই বাষ্পটা দিয়ে যে আয়রনটা চালানো হয় যেটাকে স্টিম বলা হয় সেটাকেই ব্রয়লার আয়রন বলা হয় আচ্ছা কথায় ফিরে আসি আপনারা যারা প্রত্যন্ত গ্রাম অঞ্চলে মিনি গার্মেন্টস কারখানা দিছেন আপনারা চাচ্ছেন এখন আপনাদের কারখানাতে ব্রয়লার আয়রন ইনস্টল দেওয়ার জন্য আপনারা একটা ব্রয়লার আয়রনের জন্য যখন কোনো কোটেশন নেন কোনো মাধ্যম থেকে আমার কথাটা ঠান্ডা মাথায় বুঝবেন ধরেন ইনি একজন দোকানদার আপনি এনার কাছে গেছেন ভাই আমার একটা ব্রয়লার লাগবে এই এই কোটেশন দিয়ে বানাইলে কত টাকা খরচ হবে ইনি আপনাকে রেট দিলো চল্লিশ হাজার টাকা যে দোকানদার সে কিন্তু ব্রয়লার তৈরি করে না সে কি করবে সেই কাজটা দিয়ে দেবে যে কোনো একটা মাধ্যম থেকে যে ব্রয়লার তৈরি করে মানে যে ব্রয়লারের ফ্যাক্টরি তার কাছে সে কি করবে সে এটার কোটেশন নেবে ইনি যদি পঞ্চল্লিশ হাজার টাকা রেট চায় ইনি মিনিমাম তিন হাজার টাকা খাবে খেয়ে হয়তো বা সাতত্রিশ হাজার টাকা এনার কাছে কন্ট্যাক্ট করবে ইনি কি করবে এই কাজের ওয়াটারটা ব্রয়লার মালিককে দেবে দিয়ে বলবে আমার এই কাজটা আপনি পঁয়ত্রিশ হাজার টাকায় করে দেবেন আপনি কাস্টমার আপনি কিন্তু চল্লিশ হাজার টাকা পে করছেন যে আমার চল্লিশ হাজার টাকার মধ্যে আমার এরকম কনফিগারেশনের একটি ব্রয়লার লাগবে বাট সে ব্রয়লারটা আপনি পাচ্ছেন পঁয়ত্রিশ হাজার টাকার ভিতরে এই সমস্যা থেকে সমাধানের জন্য আপনাকে আমি সরাসরি ব্রয়লার মালিকের সাথে কন্ট্যাক্ট করিয়ে দেব। আপনি সরাসরি ব্রয়লার মালিকের সাথে কথা বলবেন কথা বলে আপনি ব্রয়লার কিনবেন সেক্ষেত্রে কি হবে সে কথায় আসি ব্রয়লার হলে একটা আপনি ব্রয়লারকে ধরতে পারেন একটা বোমা হিসাবে আপনার উনিশ থেকে বিশ হবে সেটা যদি বাস্ট হয়ে যায় সেটা আপনার কোম্পানির ভিতরে যদি হয় অগ্নিকাণ্ড হতে পারে বা কোম্পানির বাইরে যদি সেটাকে আপনি সেট করেন একটা অ্যাক্সিডেন্ট হতে পারে বা সেই মুহূর্তে সেখানে যদি কেউ থাকে বড় একটা দুর্ঘটনা ঘটতে পারে ব্রয়লারকে কখনোই হেলা ফেলা করে দেখবেন না যে প্রসঙ্গে আসি এখন একটা ব্রয়লার কখন পঁয়ত্রিশ হাজার টাকা হয় আর কখন চল্লিশ হাজার টাকা হয় ধরেন আমি উদাহরণ দেওয়ার জন্য ব্রয়লারের ভিতরে আমি এই পাঁচটা ইনস্টল দেব এই পাঁচটার দাম দুই হাজার টাকাও আছে এই পাঁচটার দাম পাঁচ হাজার টাকাও আছে যদি আমি দুই হাজার টাকা দিয়ে ইনস্টল দিই সেটা দুই হাজার টাকার মতোই যাবে আর যদি আমি পাঁচ হাজার টাকা দিয়ে ইনস্টল দেই সেটা সেরকম যাবে আর একটু আর একটু বুঝিয়ে বলি ধরুন আমি চারশো টাকা দিয়ে একটি সুপার স্টারের লাইট কিনলাম দোকানদার আমাকে বলল এই দুই এই লাইটের দুই বছরের রিপ্লেসমেন্ট গ্যারেন্টি আছে সেটাও করা সম্ভব আবার অনেক সময় আছে রাস্তায় ডাকে যে বাইশ আনেন একশো টাকা ছয় মাসের গ্যারেন্টি সহ নেন একশো টাকা দেখা যাচ্ছে আমি সেখান থেকে একটা বাল্ব একশো টাকা দিয়ে কিনে আনলাম আমি আমার বাসায় লাগাইলাম তিন মাস পর বাল্বটা জ্বলে গেলো আমি সেই হকারের কাছে গেলাম যাতে গেলাম সে হকার আর নাই সে ওখানে এখন আর ব্যবসা করতে আসে না অটোসো কেনার সময় কিন্তু ঠিকই আমার বুক বলছে যে ছয় মাসের ওয়ারেন্টি আছে দেখে নেন বুঝে নেন ঠিক যেরকম আপনি আপনার প্রতিষ্ঠা মানে বিশেষ করে ব্রয়লারের জন্য ব্রয়লারের বিষয়টা খুবই সেন্সিটিভ ব্রয়লার যখন আপনি কিনবেন আর ব্রয়লারের ভিতরে যে পার্সগুলো আছে সব সময় চেষ্টা করবেন দামি পার্স লাগানোর জন্য কখনোই সেখানে আপনি দু চার পাঁচ হাজার টাকা সেভ করবেন না আপনি অন্যান্য যে কোনো একটা সেক্টরে সেভ করবেন বাট ব্রয়লার সেক্টরে সেভ করবেন না আমি এই ভিডিও ডিসক্রিপশনে ব্রয়লার মালিকের নাম্বার দিয়ে দেবো মানে যেখানে কারখানা আছে আপাতত আমি একটা ব্রয়লার ব্রয়লার কারখানার সাথে কথা বলছি মানে যারা ব্রয়লার তৈরি করে এদের ফ্যাক্টরিটি হচ্ছে আপনার ঢাকা হেমায়েতপুর জোরপুল আমি আবার বলতেছি ঢাকা হেমায়েতপুর জোরপুল ওখানে ওনাদের এই ব্রয়লার ফ্যাক্টরিটি অবস্থিত আপনারা যারা আর কি বাংলাদেশের বিভিন্ন প্রান্তে আছেন আপনারা যদি চান যে না আমি ঢাকা এসে সরাসরি ব্রয়লার ফ্যাক্টরিতে যেয়ে আমি কনফিগারেশন দেখে আমি আমার মন মতো অর্ডার দিয়ে বানিয়ে নিয়ে আসবো আপনারা সেরকমটি করতে পারেন সেটা সবচেয়ে ভালো হবে এই জন্য আমারই মাধ্যম ডেসক্রিপশনে ব্রয়লার মালিকের ফোন নাম্বার দেওয়া থাকবে আপনারা সরাসরি তার সাথে কথা বলবেন কোটেশন নেবেন জানবেন অন্যান্য জায়গায় তো আপনারা কোটেশন নেবেন দেখবেন যে সেম কনফিগারেশন দিয়ে তারা কত যাচ্ছে সব রকম কনফিগারেশন নিয়ে যদি আপনি আপনার ব্রয়লারটা তৈরি করেন সেক্ষেত্রে সবচেয়ে ভালো হবে তা তো সে আমাকে কোটেশন দিয়েছে এরকম আর কি আপনার চারটা আয়রন চারটা আয়রন চালানো যাবে একটা বয়লার দিয়ে ওই বয়লারের সেটআপটি উনি আমাকে বলছে তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার একটা আছে পঁয়ত্রিশ থেকে চল্লিশ হাজার একটা আছে দুইটা ক্যাটাগরির হিসাব আছে এর ভিতরে দুই তিন রকম করে কনফিগারেশন অনুযায়ী বানায় দেওয়া যাবে এটা শুধুমাত্র ব্রয়লারের দামের কথা বলছে আর যেহেতু আমি ইউটিউবে ভিডিও বানাচ্ছি দাম বাড়তে পারে কমতে পারে দেখা যাচ্ছে এই মুহূর্তে যারা ভিডিওটি দেখবেন তাদের হয়তো বর্তমানে দামটা স্বাভাবিক থাকলেও ছয় মাস পর যারা দেখতেছেন ভিডিওটি তখন দাম কমতেও পারে বাড়তেও পারে তো যাই হোক আপনারা যারা ব্রয়লার কিনবেন আপনারা আমি যেহেতু মালিকের নাম্বার দিয়ে দিসছি কথা বলে দেখবেন আর এই সংক্রান্ত যদি কোনো প্রশ্ন আপনাদের থেকে থাকে অবশ্যই আমাকে জানাবেন ডিসক্রিপশনে আমার ফোন নাম্বারও থাকবে আমি যা জানি সব আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব তো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে